সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক আপনাদেরকে। ঈদ মোবারক জানাচ্ছি সুপ্রিয় দর্শক। জনতার মঞ্চের বিশেষ অনুষ্ঠান থেকে, আপনারা জানেন জনতার মঞ্চ কিন্তু প্রতি বুধবারে রাত 11টা থেকে হয়, আমরা ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন আজকে জনতার মঞ্চের। এবং আজকের এই বিশেষ আয়োজনে আমরা বিশিষ্ট তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের অনুষ্ঠানে। এবং আপনাদেরকে আমরা অনুষ্ঠানে যাবার আগে শুরুতেই আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার ডান পাশে আছেন ডক্টর মোস্তাক হুসাইন, তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির আপনার ডাকসুর জিএস, সাবেক জিএস। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। এবং আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন, তরুণ রাজনীতিক, তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উদীয়মান রাজনীতি কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক। ওনাকে অনেক ধন্যবাদ আপনি আসার জন্য আমাদের অনুষ্ঠানে। এবং একেবারে আমার বাম পাশে আছেন যিনি, তিনি নাদিম কাদির, ওনাকে উনি আমাদের এখানে হাই কমিশনে আছেন প্রেস মিনিস্টার হিসেবে এবং আমাদের অগ্রজ সাংবাদিক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। সুপ্রিয় দর্শক, দেখছেন তিনজন ধীমান ব্যক্তিকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। এবং ওনাদের কাছ থেকে আজকে আমরা শুনব ওনাদের অতীত স্মৃতি, ছোটবেলার স্মৃতি, ঈদের স্মৃতি, এবং একই সাথে আমরা সাম্প্রতিক সময়েরও কিছু বিষয় নিয়ে ওনাদের কাছ থেকে শুনতে চাইব। যেহেতু প্রতি বছরের ঈদ এবং এই বছরের ঈদ আমাদের দুটো ভিন্ন আবহ বহন করেছে, কারণ গত বছরের ঈদ যেরকম আনন্দে ছিল, এই বছরের ঈদেও আনন্দ ছিল, কিন্তু সেই আনন্দের মধ্যেই কিছু ঘাটতি ঘটিয়েছে আবার কিছু দুষ্কৃতিকারী। আমাদের এই মুহূর্তে আমরা স্মরণ করতে চাই গুলশানে কয়েকদিন আগে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এবং আজকে ঈদের আগের দিন যে শোলাকিয়া ঈদগার ওইখানে যে বোমা হামলা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের আনন্দকে কিছুটা কিছুটা না বলবো অনেকটাই ম্লান করেছে। এবং আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। আমরা অনুষ্ঠানের শুরুতেই ডক্টর মুস্তাক হুসাইন আপনার কাছ থেকে একটু শুরুতেই শুনে আসি যে আপনার ছোটবেলার ঈদের স্মৃতি দিয়ে আমরা একটু শুরু করি। ধন্যবাদ। ছোটবেলা বলতে আমাদের ঠিক কোন জায়গা থেকে শুরু, কোন জায়গাতে শুরুটা বলা যাবে, ছোটটা মানে শেষ কোথায়, আমি আমার সুবিধার জন্য ধরে নিই যে স্কুল এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ছোটবেলা সেটা পাকিস্তান আমল। আমি 1971 সালে এসএসসি পরীক্ষাটা ছিলাম, মুক্তিযুদ্ধের পরে 72 সালে আমরা পরীক্ষা দিয়েছি। তো সে সময় ঈদের সময় প্রায় আমার আব্বা আম্মার সাথে গ্রামে চলে যেতাম। ঈদের সময় আমরা আমাদের বাড়ি বরিশাল, সেখানে লঞ্চে করে বা স্টিমারে করে আমরা যেতাম, স্টিমারে নামলে সেখান থেকে আবার নৌকা করে গ্রামে যাওয়া, রাত অনেক রাতে গিয়ে বাড়িতে পৌঁছতাম। কিন্তু অনেক রাত্রেও আমাদের আত্মীয় স্বজন তারা সবাই ভিড় করে থাকতো যে আমরা ঢাকা থেকে এসেছি আমাদেরকে স্বাগত জানাবার জন্য। তো সেটা একটা ভিন্ন মানে খুবই মানে শহর থেকে গ্রামে গিয়ে ঈদ করা সেটা ভিন্ন। আর ঢাকা শহরেও মাঝে মাঝে করেছি, তখন ঢাকা শহরে বাবা বা চাচা একসাথে থাকতেন, বাবা চাচার সাথে একসাথে হাত ধরে পল্টন ময়দানে ঈদের জামাত, তখন এই হাইকোর্টের প্রাঙ্গণে ঈদের জামাত হতো না, পল্টন ময়দানে হতো, সেখানে যেতাম, সেখান থেকে আবার ফিরে আসতাম সবাই হেঁটে পায়ে হেঁটে। এবং এখন দেখেন সাদা পাজামা পাঞ্জাবি পরা, টুপি সাদা, সাদার সমর, এখন অবশ্য অনেক বর্ণের পাঞ্জাবি এবং কেউ নিচে ট্রাউজার পরেন, উপরে পাঞ্জাবি পরে, পাঞ্জাবি বিভিন্ন রঙের। তো এবার তবে ফিরে আসার পরে সেমাই খাওয়া, প্রতিবেশীদের বাড়িতে ছুটে যাওয়া, বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া, ছুটে যাওয়া, গ্রামে হলে আমরা পাশের যেতাম বা অনেকে আমাদের কাছে আমাদের সাথে দেখা করতে আসতো, ঈদের মাঠে খোলাখুলি হতো, সেটা খুবই মানে আমাদের কাছে যে আমার ছোটবেলাটা ঈদের সময় ছোটবেলায় আপনারা কি গ্রামে যেতেন, ঈদ করতেন, না ঢাকায় করতেন? এবং আপনার ছোটবেলার ঈদের যদি স্মৃতি বলেন, একটা উল্লেখযোগ্য স্মৃতি যেটা আপনাকে এখনো মনে হলো আপনার ভালো লাগে। আমি তো আপনাকে ধন্যবাদ, অপেক্ষাকৃত অনুজ, সুতরাং আমার ছোটবেলার ঈদ যদি ধরতে হয় সেটা হবে স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাথে সময়টা। আমার বাবা নিজে একজন রাজনীতিবিদ এবং আমার পিতৃভূমি রংপুর মিঠাপুকুর, সেখানে আমাদের ঈদ করতে যাওয়া হতো। ইনফ্যাক্ট ঈদের মানবিক যে দিনগুলো মানে দিকগুলো সেগুলো খুব তীব্র ছিল। আমরা যেতাম, তখন বঙ্গবন্ধু ব্রিজটি তৈরি হয়নি, আমাদেরকে স্বাভাবিকভাবেই ফেরি দিয়ে বাহাদুরাবাদ ঘাট থেকে মানে জামালপুর থেকে ওপারে যেতে হতো সিরাজগঞ্জ, এবং সেখান থেকে আবার দীর্ঘ পথ পরিক্রমণ। এবং একইভাবে একটু আগে
আপনারা শুনলেন যে আত্মীয় স্বজন সকলেই যত রাতই হোক না কেন তারা অপেক্ষা করতেন। আমার জন্য সবচেয়ে বড় আকর্ষণীয় যে ব্যাপারটা ছিল যে আমার পড়ালেখা সবকিছু ঢাকায় হলেও আমার মিঠাপুকুরে আমার প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিলেন, তাদের সাথে একটা ছোটবেলার খেলাধুলার যে ব্যাপারটা থাকে সেটা আমাকে বেশি আকর্ষণ করতো অবশ্যই। আর হ্যাঁ, এটা বলাই বাহুল্য, আজকে পাঞ্জাবি বলুন, পায়জামা বলুন, মেয়েদের কাপড় চোর সবকিছুতে রঙের অনেক বেশি ছড়াছড়ি। হ্যাঁ, তো সেই তুলনায় চিন্তা করলে তখন তো অত কিছু ছিল না। বাট একটা জিনিস আমি বলতে চাই যে আমি যখন বড় হয়ে উঠছি তখন আমি ঈদের সময় ঈদের বাজার বলতে যেটা বুঝতাম, অনেক কেনাকাটা অনেক উৎসবের পাশেও ছিনতাই রাহাজা এটা কিন্তু অনেক বেশি ছিল। আজকে এই পরিণত বয়সে আমি যখন দেখি তখন দেখি যে বাংলাদেশের ছেলেমেয়েরা এবং আমাদের মুরব্বীজনেরা আমাদের মা বোনেরা তারা কিন্তু রাত দুটা আড়াইটা পর্যন্ত আপনি দেখবেন ঢাকায় ঈদের কেনাকাটা করছে, নির্বিঘ্নেই করছে। সুতরাং এটা সবচেয়ে বড় সামগ্রিক ভাবে একটা গুণগত পরিবর্তন এসেছে ঈদের, অনেক যোগদান হয়েছে এবং আইন শৃঙ্খলার দিক দিয়ে চিন্তা করলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি আমাদের সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপরে গুরুত্ব আরোপ করেছেন। যার দরুন এই ঈদের উৎসবটা শুধুমাত্র ঈদের দিনে কিন্তু সীমাবদ্ধ নাই, ঈদের উৎসবটা এখন ঈদের দিন পরবর্তী এবং ঈদের পূর্ব কয়েকটি দিন ধরে কিন্তু চলতে থাকে, যেটাকে আমরা ইংরেজিতে ফেস্টিভিটি হিসাবে এক্সপ্রেস করতে পারি। সো অনেস্টলি স্পিকিং মানে আওয়ার ঈদ হ্যাজ টার্নড ইনটু আ প্রপার ফেস্টিভ ডে। সো আমি মনে করি দিন দিন এই ফেস্টিভিটির তীব্রতা বাড়বে বই কি অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য আমাদের জীবনে নিয়ে আসবে। তবে হ্যাঁ, আপনি এটা ঠিকই বলেছেন, এবারের ঈদটা একটু ব্যতিক্রম হয়ে গেল, কারণ হোলি আর্টিজানের যেই নির্মম ঘটনা, আমি তাদেরকে সন্ত্রাসী বলি না, দুষ্কৃতিকারীও বলি না, আমি তাদেরকে জঙ্গিবাদী বলি, এটাই বোধহয় বাস্তব সত্য। আবার একইভাবে ঈদের দিনে শোলাকিয়া ঈদগাহ মাঠে যে ঘটনাটা ঘটলো, এই ধরনের ঘটনা অবশ্য আগে কখনো আমরা দেখিনি ঈদের দিন সাধারণত। হ্যাঁ, তবে এটা ঠিক এই ঘটনা দেখিনি, তবে সমাজ ভেঙে যাওয়ার একটা ব্যাপার, যারা গ্রামে গঞ্জে যায় তাদের যাওয়া আসার সমাজ ভেঙে যাওয়ার ব্যাপার, সাম্প্রদায়িকতার একটা তীব্রতা, সেটা আমি আমার চোখে ছোটবেলার থেকে বড় হতে হতে দেখেছি। ধন্যবাদ আপনাকে আপনার কাছে যারা নাদিম কাদের, যেটা রাশেক রহমান যেটা বলছিলেন যে ওই যে মানবিক যে ইয়েগুলো, হ্যাঁ সেটা উনি বলছেন যে ছোটবেলায় যেভাবে দেখেছেন এখন হয়তো তার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। এবং আমি একটু জানতে চাই আমরা যে ছোটবেলায় আপনার ঈদের স্মৃতি এবং ছোটবেলায় আপনি যে মানবিক বা আন্তরিক একটা আবহের ভিতর দিয়ে আপনি ঈদ উদযাপন করতেন ওইটার মধ্যে এখন কোনো ব্যবধান দেখতে পান কিনা? হ্যাঁ, ব্যবধান তো নিশ্চয়ই আছে। আমার ছোটবেলায় প্রথম জিনিসই মনে পড়ে যে দুটো জিনিস আমার বাবা মা করতেন, একটা ছিল যে ঈদের কাপড় চাপড় সবই কিনে দিত, কিন্তু একটা জিনিস গিফট রাখতো সারপ্রাইজ, যেটা পরের দিন নামাজের পরে পাওয়া, আর তারপরে হলো ঈদি পাওয়ার। তো এইটার একটা ইয়ে ছিল যে পকেট ইয়ে আসা মানে হচ্ছে পকেট ভরবে ঈদি দিয়ে। এবং আমার আত্মীয় স্বজনের কাছে আমাদের কম থাকা হয়েছে, কারণ আমার বাবা যেহেতু আর্মি অফিসার ছিলেন পোস্টিংয়ে বেশিরভাগ সময়, তখনকার পাকিস্তানে আমাদের থাকা বেশি। সো বন্ধুবান্ধব বাঙালি ফ্যামিলি যারা আমরা একসাথে হতাম, আমার কাছে এটা খুব ডিফারেন্ট একটা ইয়ে। বাংলাদেশ হওয়ার পর যেটা আমি দেখেছি যে এখনকার জেনারেশন স্পেশালি আমার খুব ভালো লাগে এটা, কারণ আমি নিজেও ফ্যাশন খুব পছন্দ করি এবং এখন দেখেছি ইভেন লুক অ্যাট রাশেক, ইউ নো হি ইজ সো নাইসলি ড্রেসড। এই জিনিসটা মনে হয় যে খুব সাংঘাতিক, মানে কী ড্রেসটা পরবে এটা নিয়ে হিসাব লিখাস, মানে চান্দরাজ পর্যন্ত ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে তাদের ড্রেস নিয়ে, এই পছন্দ করা, এটার যে একটা মানে ঈদ মানে যে আসলে যে একটা আমাদের সারা বছরের একটা শ্রেষ্ঠ সময়, আনন্দের সময়, এটাকে এবং আমি দেখেছি যে এত দুর্ঘটনার পরেও আমার ছোটো ছোটো ভাই বোনরা যারা ঢাকায় আছে ওদের সাথে ফোনে কথা বলছি, ওরা বলছে হ্যাঁ ভাই একটু ভয় লাগছে, কিন্তু ঈদ তো সেটা আমরা মার্কেটে যাচ্ছি, আমাকে এটা কেনা হয়নি, এটা কিনতে হবে। সো এমনই জিনিস আমার মনে হয় এখনকার জেনারেশন ভয় পায় না। এবং বাঙালি জাতি আমরা এমন জাতি, এইসব সন্ত্রাস মন্ত্রাস কেউ আমাদেরকে কাবু করতে পারবে না। এবার ঈদের এই আনন্দের সময় আমি বলতে চাই যে আমরা এই যে একটা দু কয়টা ঘটনা ঘটেছে হয়তো আরও ঘটতে পারে, আমি বাট আই হোপ ইট ডাজন্ট, বাট উই উইল ওভারকাম। আমরা দেশ স্বাধীন করতে যেতে পারি, আমরা অনেক স্বৈরাচার আন্দোলন হয়েছে, বিভিন্ন আন্দোলন করে আমরা আমাদের মাতৃভাষার আন্দোলন হয়েছে, তো
এই সামান্য সন্ত্রাসী যাদের কোয়েশ্চেনেবল আইডেন্টিটি আছে, যাদের রুটস বাংলাদেশের পিছন থেকে চাবিকাঠি নাড়ছে, নিশ্চয়ই আমরা এটা অবিক্রম করতে পারব। ধন্যবাদ আপনাকে ডক্টর মোস্তাক। আপনার কাছে একটু জানতে চাই, যেমন ঈদের দিন আমরা দেখেছি যে ঈদের সময় যদি কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনের মধ্যেও কারোর সাথে যদি কেউ কথা না বলে, তখন কিন্তু ঈদের দিন বলে যে আজকে কিন্তু ঈদের দিন তোর এই সুযোগ হচ্ছে তার সাথে কথা বলা, তার সাথে আবার স্বাভাবিক হওয়া। এই যে আন্তরিকতা, সেইখানে আপনি দেখেন আজকে শোলাকিয়ায় কিন্তু ঈদের দিন একটা বোমা হামলা হয়েছে, ওখানে দুজন পুলিশ, একজন সন্দেহভাজন সন্ত্রাসী এবং একজন সাধারণ মহিলা মৃত্যুবরণ করেছে চারজন। এই যে ঈদের দিন যে নৃশংসতা ঘটাচ্ছে, তারা কারা বলে মনে হয় আপনার? তারা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা ধর্মের ধোঁয়া তুলছে সেখানে। এখন আজকে তো একটা ধর্মীয় অনুষ্ঠান, যদি তারা সেই একটা বিশেষ ধর্মের হয় বা ইসলাম ধর্মের হয়, তাদের পক্ষে তো এত বড় একটা দিন, ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটা ঘটানো তো সম্ভব নয়। মানে আপনি একজন বিশ্লেষক হিসেবে বা প্রবীণ রাজনীতিক হিসেবে আপনি আপনার বিশ্লেষণটা কি? এটা একটা কঠিন প্রশ্ন যে মানে সুনির্দিষ্টভাবে কারা এর পেছনে, সেটা সরকারের বা যারা বিদেশি বন্ধুরা আছেন তাদের গোয়েন্দা বিভাগ থেকে খুঁজে বের করার বিষয়। তবে এটা বাংলাদেশে যেটা আমরা দেখছি যে দুদিক থেকে, একটা হচ্ছে কখন থেকে শুরু হলো, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যখন এই সরকার শুরু করলো এবং গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের ফাঁসির ব্যাপারে দৃঢ় হতে সরকারকে আহ্বান জানালো এবং দু একটা রায় হলো, তখন সারা দেশেই একসঙ্গে একটা নজিরবিহীন সন্ত্রাস অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। এবং তারপরে থেকে এই যে কাফের বলা, ব্লগার বলা, ব্লগার শব্দটাই এসছে যুদ্ধাপরাধ বিরোধী যে গণজাগরণ তাকে কালিমালিপ্ত করবার জন্যে। পাশাপাশি আরেকটা বিষয় আছে যে আমাদের দেশে খুন করে সঙ্গে সঙ্গে বিচার করা বা অপরাধীদেরকে দ্রুত শনাক্ত করা, নিশ্চয়ই কোনো কোনো ক্ষেত্রে খুবই যোগ্যতার সাথে আমাদের পুলিশ করছে, এখনও তারা জীবন দিচ্ছে। কিন্তু সাধারণগতভাবে যে অপরাধীদের মধ্যে একটা ড্যাম কেয়ার ভাব আছে যে এখানে বিচার হবে না, মেরে ফেললে কি হবে, প্রকাশ্যে মেরে চলে যাচ্ছে স্লোগান দিয়ে, ধর্মের স্লোগান দিয়ে, তাদের মধ্যে এই যে চিন্তাটা জাগলো, এটা কেন জাগলো? এটা আমাদের দেশের ভিতরের বিষয়। দেশের বাইরের বিষয় সেখানে দুটো বিষয় আছে, একটা হলো মধ্যপ্রাচ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন বা ইউরোপের যে ইরাক যুদ্ধ, তারা বলেছিল যে আজকে আপনার টনি ব্লেয়ারকে অভিযুক্ত করা হচ্ছে যে চিলকট রিপোর্ট, তারা এটা মানে একটা অজুহাত খুঁজেছিল যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করবে এবং সেটাকে তারা একটা ধর্মীয় একটা রং দিয়েছে এবং তারা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দিয়েছে। তারা শুধুমাত্র সেখানে হামলা করে দখল করেই ক্ষান্ত হয়নি, তারা গোটা সামাজিক শান্তি তছনছ করে দিয়েছে এবং তার বিরুদ্ধে একটা আন্তর্জাতিকভাবে বিক্ষোভ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশেষ করে মুসলমানদের মধ্যে। এটাকে আবার আমাদের দেশে যেরকম একটা ধর্মান্ধ গোষ্ঠী আছে যারা স্বাধীনতা বিরোধী, তো আন্তর্জাতিকভাবে যারা ধর্মকে পুঁজি করে প্রগতিকে পিছিয়ে দিতে চায়, তারা এই যে বিক্ষোভটা আরব দেশের এবং মুসলিম বিশ্বের সাধারণ জনগণের বিক্ষোভ পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলোর বিরুদ্ধে, তারা এটাকে ধর্মীয় আবরণ দিয়ে প্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য একটা আন্দোলন সংগ্রাম বা ইন্তিফাদা করার পরিবর্তে তারা ব্যক্তি হত্যা এবং তারা বোমা অস্ত্র দিয়ে তারা খুন করা শুরু করেছে এবং তারা যুব সমাজ, তরুণ সমাজকে একটা সুষ্ঠু আন্দোলনের দিকে না গিয়ে তারা একটা চোরা বালির দিকে নিয়ে যাচ্ছে এবং তারা একটা বেহেশতের স্বপ্ন দেখাচ্ছে। এটা আন্তর্জাতিকভাবে এটা একটা গোটা মানে একটা বিক্ষোভটাকে করা হচ্ছে এবং এই যে যারা সন্ত্রাস করছে বা জঙ্গি যেটা বলছে শেখ ভাই, এরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মুসলমান দেশের মানুষকেই তারা লক্ষ্যবস্তু করছে, হয়তো কোনো কোনো জায়গায় বিদেশিদেরকে তারা হত্যা করেছে, গুলশানে বিদেশিদের হত্যা করেছে, সেখানে বাংলাদেশের মানুষকে তারা হত্যা করেছে। কাজেই যেমন আমরা পশ্চিমাদের আক্রমণ দেখছি, অন্যায় দেখছি, প্যালেস্টাইনে দীর্ঘদিন ধরে দখল রয়েছে, ইরাক লিবিয়াতে দখল দায়িত্ব দেখছি, তার বিপরীতে আমরা এটাকে একটা অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য ধর্মীয় গোষ্ঠীগুলো যা আন্তর্জাতিকভাবে তারা সমাজটাকে বিশ্বটাকে পিছিয়ে নিয়ে যেতে চায় সেটা করছে, তো সেটার প্রভাব বাংলাদেশে আছে। তবে বাংলাদেশে এখানে যেমন আমরা দেখছি যে এই ব্রিটেনেও হামলা হয়েছে, বেলজিয়াম ফ্রান্সেও হামলা হয়েছে, সেখানে কিন্তু মানুষ, সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে এবং এটাকে কেন্দ্র করে যেন
কোনো বর্ণবাদী সাম্প্রদায়িক হামলা না হয়, তারা যারা এখানকার মূল জনগোষ্ঠী তারা করে। যেমন আগামী 16 জুলাইতে লন্ডনে একটা বিরাট সমাবেশ আছে, যে ব্রেক্সিট ভোটের কারণে যে বর্ণবাদী একটা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বা যে ইস্তাম্বুলে হামলা, ঢাকাতে হামলা, এটাকে কেন্দ্র করে যেন না হয়। বাংলাদেশে এরকম বিক্ষোভটা এখনো হয়নি, অবশ্য রোজার মধ্যে বিক্ষোভ সংগঠন করাটা বেশ ঝামেলা, বা ঈদের বন্ধ, আশা করি ঈদের বন্ধের পরে বাংলাদেশে এর বিরুদ্ধে একটা বিশাল বিক্ষোভ হওয়া উচিত। গণজাগরণ মঞ্চ যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, সেটা করলে কিন্তু যে স্বাভাবিক যে ভয় ভীতিটা আছে, এবং তরুণ যুব সমাজকে সঠিক পথ দেখানো, যদি অন্যায় হয়ে থাকে মধ্যপ্রদেশে, নিশ্চয়ই অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলনের কারণ ওইটাই বলা হচ্ছে যে এখন এটার একমাত্র উপায় হচ্ছে এখন সামাজিক আন্দোলন গড়ে তোলা, এটাকে প্রতিরোধ করা। আসবো আপনার কাছে আবার, রাশেক রহমান আপনার কাছে আসি। আজকে জাতিসংঘের একটা রিপোর্ট আমরা দেখেছি, যেখানে বলা হচ্ছে প্রায় 30,000 বিদেশি নাগরিক যারা আইএসের হয়ে যুদ্ধ করছে ইরাক এবং সিরিয়ায়, তার মধ্যে কিন্তু এই ব্রিটেন থেকে গিয়েছে বিশাল একটা অংশ, প্রায় 800 মতো, বাংলাদেশ থেকেও কিন্তু বিশাল একটা সংখ্যা, এবং বাংলাদেশ থেকে যারা যাদেরকে নিয়ে এসেছে ওরা আইএস, তাদের কিন্তু বিশাল অংশই হচ্ছে যারা খুব ধনী পরিবারের ছেলে, তারা ধনী ছেলেগুলো ধনী পরিবারের, তাদের শিক্ষাও কিন্তু উচ্চশিক্ষা, এবং এই যে এদেরকে এই শ্রেণীটাকে টার্গেট করেছে আইএস। এখন কথা হচ্ছে আইএস যেই তৎপরতা দেশে চালাচ্ছে, এই ক্ষেত্রে কি প্রশাসন কিংবা আমাদের গোয়েন্দা বিভাগ কোনোভাবেই কি এই বিষয়গুলো আগে আবিষ্কার করতে পারেনি? এখন আমরা যখন দেখছি যে সাবেক নির্বাচন কমিশনের ছেলে, হ্যাঁ, সে সরাসরি হুমকি দিচ্ছে বাংলাদেশে, তখন আমরা বলছি যে সে হচ্ছে অমুক, হ্যাঁ, একজন মডেলের হাজবেন্ড, অমুক মডেলের হাজবেন্ড আমরা এখন বলছি, কিন্তু তাদেরকে যখন কালেক্ট করা হচ্ছে তখন কেন আমরা এইগুলো টের পাইনি একটাও? আপনাকে ধন্যবাদ। প্রথমত এভাবে জিনিসটাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে আইএস কি আর বাংলাদেশে কি হচ্ছে, দুটোকে আলাদা করে দেখতে না পারলে আসলে সমস্যা করতে পারবেন না। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আবাদি তার একটা বক্তৃতায় বলেছিলেন যে আইএস এর মূল ব্যাপারটাই হচ্ছে যে একটা খেলাফত কেন্দ্রিক আদর্শকে দাঁড়া করিয়ে মধ্যপ্রাচ্যে লেভেন্ট প্রিজন বলতে, যেটা বোঝায় অর্থাৎ ইরাক সিরিয়া থেকে শুরু করে চারিপাশে যতগুলো দেশ আছে সবগুলোকে নিয়ে একটি খেলাফত প্রতিষ্ঠা করা। এখন এর যে ফিলসফি বা এর যে চিন্তা বা এর যে অন্তিম লক্ষ্য, এর সাথে কিন্তু আপনি যাদের কথা বলছেন তাদের ভিতরে যারা ধরা পড়ছে বা আগামী দিনেও ধরা পড়বে তাদের সাথে কথা বললে দেখবেন যে আপনার এই আদর্শিক মিল কিন্তু আপনি খুঁজে পাবেন না। এই খেলাফতির চিন্তা ভাবনা আর ওই খেলাফতির চিন্তা ভাবনা কিন্তু ব্যাপক পার্থক্য আছে। এখন হ্যাঁ, বাংলাদেশ থেকে কিছু লোক হয়তো বা আইএস এর সাথে অংশগ্রহণ করার জন্য গিয়েছে, কিন্তু যাদের কথা বলছেন তাদের আসলে প্রশিক্ষণ বা মগজ ধোলাই এটা কোথায় হয়েছে, জাতিসংঘের রিপোর্ট এটা পুরোপুরিভাবে পিন পয়েন্ট করতে পারেনি, পুরোটা একটা ভেগ রিপোর্ট। সত্যিকার অর্থে যেটা হয়েছে যে বাংলাদেশে একটি রাজনৈতিক অপশক্তি আছে যারা ক্ষমতার মসনদে যেতে চায়, তারা রাজনৈতিকভাবে পর্যদস্ত বা পরাজিত, তাদের রাজনৈতিক দর্শন আদর্শ কোনটাই বাংলাদেশের মানুষের কাছে বা বাঙালির কাছে গ্রহণযোগ্য হয় নাই। পাশাপাশি একটা গ্রুপ, একটা অংশ, তারা বাংলাদেশে বসেই, যেটাকে আমরা এতদিন হোমগ্রোন বলছিলাম, বাংলাদেশে বসেই খেলাফতের সাথে একাত্মতা ঘোষণা করার একটা মনোবাঞ্ছা পোষণ করত। এই ক্ষেত্রে কিছু ক্যাটালিস্ট, কিছু সমন্বয়কারী ব্যক্তি যারা ওই রাজনৈতিক অপশক্তির অর্থায়নে, যেটা একটু আগে আমাদের প্রস্তাবে বললেন যে যুদ্ধাপরাধীদের বিচারকে বিশেষ করে কেন্দ্র করে যেটা হয়েছে, এই অর্থায়ন এবং এই সম্পদের ব্যবহার করে যেটা হচ্ছে একটা জঙ্গিবাদী গোষ্ঠী গড়ে উঠেছে, যাদের মুখে হচ্ছে ইসলামিক খেলাফতের আলাপ, আইএস এর আলাপ, যাদের মুখে হচ্ছে শরিয়ার আলাপ, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বর্তমান সরকারকে বা এই স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করা। অর্থাৎ আপনি সামনে একজনকে রাখছেন অ্যাজ ইয়র পন, রেখে পিছন থেকে কাঠি নাড়াচ্ছেন, সুতা নাড়াচ্ছেন, নাড়িয়ে আপনার যেই লক্ষ্য ক্ষমতায় যাওয়া সেটাকে আপনি চরিতার্থ করার চেষ্টা করছেন। প্রবলেম হচ্ছে এই এন্টায়ার সিচুয়েশনটাকে আমরা বলতে পারি একটা প্যান্ডোরাস বক্স। আজকে এই নোংরা খেলাটা, এই ভয়ঙ্কর খেলাটা আমাদের রাজনৈতিক অপশক্তিগুলো, আমি নাম বললে আমি আশা করি আপনি কিছু মনে করবেন না, জামাতে ইসলামী, বিএনপি, তাদের ব্যবহার করতে গিয়ে যেটা হয়েছে, যেটা নিজেই একটা ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হয়েছে, যেখানে এই প্রশ্ন উঠছে যে ঈদের দিনে তারাও তো মুসলিম, তারা কেন ঈদের দিনে জামাতে গিয়ে হামলা করছে?
সমস্যা হচ্ছে যে আমরা এমন একটা কালচার এমন একটা চর্চাকে না এখন এখন আপনি যেটা বলছিলেন যে বিএনপি এবং জামাতের কথা বলছেন এখনো কি পর্যন্ত কিন্তু কোনো রিপোর্টের মধ্যে ওইভাবে উঠে আসে নাই যে তারা কেন কেন উঠে আসবে না আপনি এতগুলো চাপাতির ঘটনা ঘটলো এতগুলো ব্লগারকে হত্যা করা হয়েছে এতগুলো মানুষকে মানে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে প্রত্যেকটি ব্যক্তি যারা গ্রেপ্তার হয়েছে তাদের সিংহভাগ তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্র শিবির থেকে ছাত্র শিবির কি ছাত্র শিবির জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন যেটা তার মিলিটেন্সিকে মেনটেন করে পাওয়া যায়নি কে বলেছে হ্যাঁ এই রিপোর্ট জাতিসংঘ থেকে ছাপানো হয়নি জাতিসংঘ কি আসলে সত্যিকার অর্থে সবকিছুর একদম নিগুড় বাস্তবতায় প্রবেশ করে কিনা সেটাও তো দেখতে হবে বাংলাদেশের জঙ্গিবাদের বাস্তবতা কিন্তু এক আর আপনি যে আইএস এর কথা বলছেন তার জঙ্গিবাদের বাস্তবতা কিন্তু আরেক এই আইএস এর জঙ্গিবাদের বাস্তবতা 1918 সালে এই ফ্রান্স এবং ইংল্যান্ডের দুজন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার সাইক্স এবং মিস্টার পিকো তারা দুজন একটা চুক্তি স্বাক্ষর করেন যে চুক্তির নাম হচ্ছে সাইক্স পিকো এগ্রিমেন্ট এবং আমি দর্শকদের জন্য সহজ করে দিতে চাই অনেকে লরেন্স অফ অ্যারেবিয়া নামে একটা সিনেমা দেখেছেন সেখানে লেফটেন্যান্ট টি ই লরেন্স নামে একজন ব্যক্তিকে এই মিস্টার সাইক্স এবং মিস্টার পিকো একটি অ্যাসাইনমেন্ট দিয়ে মধ্যপ্রাচ্যে পাঠান এটা ছিল যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় অটোমান এম্পায়ারকে পরাস্ত করার জন্য তার সমস্ত আরব দেশের প্রত্যেকটি বেদুইন গোত্রকে একীভূত করে যুদ্ধ করবেন এবং অটোমান এম্পায়ারকে পরাস্ত করার পরে তিনি প্রত্যেকটা গোত্রকে বললেন যে তোমরা আরবিয়াকে একসময় গিয়ে শাসন করবে মানে খেলাফত প্রতিষ্ঠিত হবে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল অটোমান এম্পায়ার পরাস্ত হলো পরাজিত হলো এরপরে আর সাইক্স পিকো এগ্রিমেন্ট আর বাস্তবায়িত হয়নি সেই সাইক্স পিকো এগ্রিমেন্টকে বাস্তবায়নের দাবি নিয়ে 1936 সালে এই যে জারকাউই এই যে আপনার আইসিস এর যে নেতা তার আবির্ভাব ঘটলো সুতরাং আইসিস এর আসল ইতিহাস না জানলে তুমি বাংলাদেশে মিলিয়ে ধরবেন না বাংলাদেশে যে খেলাফত আন্দোলন যেটার আচ্ছাদনে আজকে চাপাতির কোপে মানুষ মৃত্যুবরণ করছে বা শোলাকিয়ার মসজিদে গিয়ে বোমাবাজি করছে বা চাপাতি মারছে ওই খেলাফত আন্দোলনের সাথে কিন্তু এই আইসিস যাকে আমরা এখানে চিনি সেই আইসিস এর কোন রকম কোন সম্পর্ক নাই এখানে যেটা হয়েছে যে এত সেল ডিপেন্ডেন্ট এত স্লিপার সেল ডিপেন্ডেন্ট এত দূরবর্তী রিমোট কন্ট্রোলে আমরা এসব ছেলেমেয়েদের মগজ ধোলাই করছি যে খুব সহজেই বলে দেওয়া যাচ্ছে যে আইসিসের তো সম্পর্ক আছে আর আরেকটা ব্যাপার আছে হ্যাঁ এটাও সত্য এটাও বাস্তবতা এটা অস্বীকার করার কোনো উপায় নেই একটা ছোট কথা বলেই দিই আপনি যখন কোনো যুদ্ধ করবেন এই যুদ্ধ করার সময় আপনার আর্টিলারি কোথায় বসবে পদাতিক বাহিনী কোথায় থাকবে আপনার লজিস্টিক্স আর ইঞ্জিনিয়ারিং কোর এর কোথায় থাকবে এটা তো ঠিক করতে হবে আমি যদি ধরে নেই যে আইসিস একটা বৈশ্বিক যুদ্ধ অর্থাৎ সমস্ত পৃথিবীর সাথে আপনি যুদ্ধ করবেন তাহলে এর পদাতিক বাহিনী কোথায় কোথায় বসানো হবে কোথায় কোথায় থেকে তৈরি করা হবে সেটাও নিশ্চয়ই তাদের তৈরি করার চিন্তা ভাবনা থাকে সেখান থেকে পাকিস্তান একটা জায়গা হতে পারে বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান সেটা একটা জায়গা হতে পারে এরকম পৃথিবীর আরো অন্যান্য যেসব জায়গায় সহজতর সহজ হতে পারে দরিদ্র অশিক্ষিত মানুষ আছে সেসব জায়গাগুলো হতে পারে বাট বাংলাদেশের এই যে ঘটনা এটা কিন্তু মোস্তাকবির 100% কারেক্ট এটা কিন্তু 1971 সালে রাজাকার আলবদর আল শামস তাদেরকে যখন বিচারের মুখোমুখি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করলেন দীর্ঘ 44 বছর পরে সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে এই ঘটনা হ্যাঁ আজকে তারা হয়তোবা সকলের নিয়ন্ত্রণে নাই যারা তাদেরকে তৈরি করেছিল নিজের কাজে ব্যবহার করার জন্য হয়তোবা সেই নিয়ন্ত্রণ তারা হারিয়ে ফেলছে সেটা আমাদের ঐক্যবদ্ধভাবে সামাজিকভাবে শুধু নয় রাজনৈতিক সচেতনতা সমস্ত জাতিতে একটা জাগরণ সৃষ্টি করার মধ্য দিয়ে মোকাবেলা করব ধন্যবাদ আপনাকে জনাব নাদিম কাদের আপনার কাছে আসব আমরা একটা ছোট্ট বিরতিতে যাই ফিরে এসে আপনার সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ঈদ উপলক্ষে জনতার মঞ্চের বিশেষ অনুষ্ঠান আমাদের সাথে তিনজন অতিথি আছেন ওনাদের সাথে কথা বলছিলাম যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ফিরে এসে আবার কথা বলবো সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জনতা মঞ্চের বিশেষ অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আমরা তিনজন বিশিষ্ট অতিথির সাথে কথা বলছিলাম আমাদের সাথে আছেন এখন আমরা একটু আমাদের নাদিম কাদির সাংবাদিক আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে ঈদের আগে এবং ঈদের দিন হ্যাঁ যে আতঙ্কে তৈরি করা হলো হ্যাঁ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশে এই যে পরিস্থিতিটার মধ্যে আমরা ঢুকে গেলাম এই পরিস্থিতি থেকে উত্তরণের পথটা কি হতে পারে আমাদেরকে কি পন্থা অবলম্বন করা করতে হতে পারে আসলে আমি মনে করি আমরা কোনো কিছুর মধ্যে ঢুকে পড়িনি এটা হচ্ছে একটা প্রক্রিয়া তারা প্রথমে এটা করবে এরকম হতে পারে তারপরে এটা হতে পারে আর আমরা জানি খুব ভালো করে যুদ্ধ আপরাধীর বিচার কমপ্লিট হলে এগুলো সব বন্ধ হয়ে যাবে আমাদের গোয়েন্দার রিপোর্টও আছে যে এই যুদ্ধ আপরাধীদের বিচার বন্ধ করার জন্য প্রচুর ফান্ডিং আসছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে রক্ষা করার জন্য এই ফান্ডিংয়ের কিছু ফান্ডিং আমাদের
ধারণা যে যারা এই জঙ্গিবাদ বলে চালাচ্ছে আসলে কোনো জঙ্গিবাদ না, তারা বেসিক্যালি ডিফেন্ডার্স অফ ওয়ার ক্রিমিনালস। সো ওয়ার ক্রিমিনালদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়বদ্ধ, যতই বাধা আসুক আমরা। আপনি যেটা বলছিলেন যে গোয়েন্দার বিষয়টা নিয়ে এসছেন, এই যে এত বড় ঘটনাটা ঘটে গেল গুলশানে, হ্যাঁ আমাদের গোয়েন্দা বিভাগ তো এর আগে কোনো কিছুই আভাস দিতে পারেনি, তাহলে গোয়েন্দা বিভাগের তো এখানে দুর্বলতা দেখা যায়। আপনি শোনেন, গোয়েন্দা বিভাগ অনেক কিছু নিয়েই থাকে। এখন যদি আপনি বলেন যে এখানে গোয়েন্দা বিভাগ ফেল করেছে, কেন খবর দেয়নি, সেটার আপনারা বিশ্লেষণ নিশ্চয়ই পাবেন। বাট ফ্যাক্ট ইজ, আপনারা দেখেন ফ্রান্সের মতো জায়গা যেখানে এতগুলো জায়গা একসাথে, তাদের গোয়েন্দা কোথায়? বেলজিয়ামের দ্বারে দেখেন। সো সেই কম্পারেটিভলি আল্লাহর রহমতে যে যেটা ঘটেছে দুঃখজনক, উই কন্ডেম ইট, বাট আই থিঙ্ক হোয়াট আওয়ার ফোর্সেস আর ডুইং, গোয়েন্দা যারা করছে তারা চেষ্টা করছে। বাট এগুলো তো আর মানে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে কেন, এগুলো তো গোয়েন্দার অপারেশন দিয়েই সব কিছু তো হয় না, তাই না? নিশ্চয়ই এটা আমাদের নিশ্চয়ই আমরা মনে করি আমাদের আরও অ্যালার্ট হওয়া দরকার। শুধু সিকিউরিটির লোকজনই অ্যালার্ট হবে সেটা, আমার মনে হয় জনগণকে অ্যালার্ট হতে হবে। আমরা বারবার বলা আছে, আপনি যদি এরকম সন্দেহভাজন একজনকে দেখেন, আপনি পুলিশকে রিপোর্ট করেন, আপনারা নিজেরা হস্তক্ষেপ করেন। আপনি দেখবেন যে বিভিন্ন টিভি চ্যানেলের লোকজনের যখন ইন্টারভিউ নেওয়া, জনগণেরও ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তারা কিন্তু খুব ক্লিয়ারলি বলছে আমরা এদের সাথে নাই, এদেরকে ধরতে হবে, এদেরকে থামাতে হবে। সো এই যে যেটা একটু আগে আমরা বলছিলাম যে জনতা যখন জনমন মঞ্চের মতো করে, আমরাও যখন রাস্তায় সবাই নেমে আসবে বলবে যে আমরা দেখি, আপনি দেখবেন এটা ইট উইল বি ম্যাটার অফ টাইম, ইট উইল গো অ্যাওয়ে, বিকজ বাংলাদেশে এদের কোনো জায়গা নেই। আমাদের বাঙালিদের মহত্ব সেখানে, কিন্তু আমরা জাতি হিসাবে আমরা এই ধরনের কোনো কিছু গ্রহণ করিনি কোনো সময়। ধন্যবাদ। আমাদের একজন কলার বোধ হয় আপনাদের কাছে নিশ্চয় প্রশ্ন আছে, আমরা শুনে আসি কি বলেন ওদের বলে। হ্যালো হ্যালো, আপনাকে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলতে হবে ভাই। ওকে ওকে ওকে, দ্যাটস ফাইন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা কলকে শুনতে পাচ্ছি না। আমি আপনার কাছে আবার আসি একটু, যেটা নাদিম ভাই যেটা বলছিলেন যে আমাদের বাঙালির সংস্কৃতির, আমাদের হাজার বছরের যে বাঙালির যে সংস্কৃতি, তার মধ্যে কিন্তু এই যে একটা অপসংস্কৃতি চর্চা হলো, প্রবেশ করলো, হ্যাঁ এই যে বোমা হামলা হচ্ছে, এবং এই যে গুলশানের যে হামলাটা হলো, এইটা এই যাবৎকালে সবচেয়ে বড় হামলা বাংলাদেশে, এবং এই যে একটা জঙ্গি কালচার বাংলাদেশে প্রবেশ করছে, হ্যাঁ এইটার মানে এই সংযোগটা কিভাবে হলো বলে আপনি মনে করেন, বা এটা আমাদেরকে কতদূর নিয়ে যাবে? সন্ত্রাসী হামলা যদি কেউ করতে চায় এবং নিজের জীবনকে বাজি রেখে আত্মঘাতী হয়, সেটা শতকরা 100% আপনি ধরতে পারবেন বা আগের থেকে করবেন, সেটা কিন্তু সম্ভব নাও হতে পারে। গুলশানের ঘটনা দেখুন, যে যখনই গুলশানে অস্ত্রধারীরা ঢুকে পড়লো, পুলিশ কিন্তু খুব দ্রুত সেখানে চলে আসছে। তারা কিন্তু তাদের যে নেটওয়ার্ক গুলশানের কূটনৈতিক এলাকা ইজকে সামনে রেখে বিপণী এলাকাতে তাদের পর্যবেক্ষণ ছিল। এখন পুলিশ চেষ্টা করেছে দুবার, তারা সফল হতে পারেনি। তারা যদি সেখানে না যেত, হয়তো ঘটনা অন্যদিকে যেতে পারত। যাই হোক, তারপরে সেনাবাহিনীর কমান্ডোরা তারা সকালবেলা এসে কাজ করে। আমি যেটা বলছিলাম যে এই যে এটার আমদানিটা হলো কিভাবে, সেটা হ্যাঁ সেটা আসছি। আমি প্রথমে বলছি যে আমরা বাংলাদেশে অপরাধীদের বিচার ত্বরিত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ফিরিয়ে আনা দরকার। আমাদের বিচার হচ্ছে না সেটা বলছি না, এটা একটা সাধারণ ধারণা। যারা অপরাধ করছে বিভিন্ন পর্যায়ে, তারা ভাবছে যে তারা পার পেয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আমাদের আদর্শিক একটা শূন্যতা হয়ে গেছে। এই বয়সের যুবকরা, যখন আমরা যখন ছাত্র রাজনীতি এসেছি, তখন কিন্তু যারা অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছে তারা ছিল একটা সমাজতান্ত্রিক আদর্শ বা বাম রাজনীতিতে তারা তাদের নাম লেখাতো। আমার স্বাধীনতা সংগ্রামের সময় আমি ছাত্রলীগে আসি 1969-70 সালে, এবং ছাত্রলীগের যে অংশ বামধারা, সেখানে যে আমি আমার অধিকাংশ সেখানে চলে গিয়েছিল মুক্তিযুদ্ধের পরে। সেটা সোভিয়েত ইউনিয়ন যখন বিলুপ্ত হয়ে গেল 90 দশকের শেষ দিকে, শুরুর দিকে, তারপরে কিন্তু এটা একটা শূন্যস্থান হয়ে গেছে, যে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য যে একটা অবলম্বন ছিল সারা বিশ্বব্যাপী, সেটা শূন্যতা হয়ে গেছে। সেই শূন্যতা পূরণ এখনো হয়েছে বলে বলা যায়। ধন্যবাদ। সেই জায়গাটা কলার আবার আছেন লাইনে, আসছি আপনার। হ্যালো হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, আমি আমি একটু গুনাচ্ছি দেখলা তো তার আগে যে পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। শফিকুল আলম বাঙালি থেকে আপনাদেরকে প্রথম ঈদের সালাম দোয়া, লাল গুলাব শুভেচ্ছা জানাই সকলকে। জি, আপনার স্পেসিফিক প্রশ্নটা করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই রমজান মাসে যে আজকে হামলা হইলো, সন্ত্রাসী হামলা, এটা তো হওয়া উচিত না, কিন্তু এর আমরা বিদেশ থেকে আমরা ব্রিটেন থেকে দেখছি নিউজ ও অন্যান্য চ্যানেলে হতে খালি রাশিয়া ফেডারেশন একটা এমবিসি দেখায়, এটার অর্থ বোধ না যে রাশিয়ার দেশ বাংলাদেশ। 2002 কারণ আমাদের এমন একটা সময়ে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং যে সবচেয়ে বেশি আমরা মর্মাহত হয়েছি, কারণ বিদেশি মারা গেছে সেখানে অনেক। হ্যাঁ, অনেকগুলো বিদেশি মারা গেছে, যেটা আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটা হুমকি স্বরূপ। জায়গা আমরা দেখলাম পরে, হ্যাঁ, সংবাদে সে জায়গা চলে যেতে চেয়েছে, কিন্তু জায়গা না, এটা একটা রং ইনফরমেশন। আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্য যে ইতালি এবং জাপান কিন্তু সরকারকেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সাথে থাকার আশ্বাস দিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী বলেছেন যে অনেকটা বিদ্রোহ ঘোষণা করেছে সেই জঙ্গিদের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্র, সবাই। এই যে আমার মনে হয় যে বাংলাদেশের এখন বহির্বিশ্বের যে সহযোগিতা, যেটা বন্ধু রাষ্ট্র যারা, তারা কিন্তু সহযোগিতা করতে চাচ্ছে এবং সরকারও চাচ্ছে এটা নিতে। এই ক্ষেত্রে সরকার কি নীতি অবলম্বন করতে পারবে বলে মনে হয় আপনার? আচ্ছা, আপনাকে প্রথমত আমি একটা জিনিস, ছোট জিনিস আলোকপাত করি। আপনি যেহেতু গোয়েন্দা সংস্থার গোয়েন্দা দেওয়ার সক্ষমতা নিয়ে কথা তুলেছেন, আমার এটা আপনি জানবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বালস ক্লাবে যেই গোলাগুলির ঘটনায় 50 জন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে গত 14 জুন PBS নেটওয়ার্কের মধ্য দিয়ে বারাক ওবামা সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতার প্রথম ভাগে তিনি একটা কথা বলেছেন যে এই জঙ্গিবাদীরা আকারে এত ছোট এবং এত বেশি বিক্ষিপ্ত যে সবসময় গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া সম্ভব হয় না, যার দরুন প্রতিরোধ করাও কঠিন হয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশ যারা প্রযুক্তি বলুন, গোয়েন্দা বলুন, সামরিক শক্তি বলুন, প্রতিটি জায়গায় শীর্ষে আছেন। তাদের রাষ্ট্রপতি যখন এই ধরনের একটি কথা অকপটে বলেন, তখন এই বাস্তবতা আমাদের জন্য প্রযোজ্য যে বাংলাদেশের মতো একটি দেশের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করার কিছু নাই। ঘটনাটা হচ্ছে এই অপরাধ, এই নৃশংসতার প্রকার প্রকৃতি এমন যেটা সমস্ত বিশ্বব্যাপী একে চিহ্নিত করা এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা একটা দুরূহ কাজ। তবে এ প্রতিরোধ করা যাবে না, এটা ঠিক নয়। আর সবচেয়ে বড় কথা, আপনি যে কথাটা আমাকে জিজ্ঞেস করলেন, যেটা ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশ সরকার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি যে সকল সরকার, বিদেশি যে সকল বন্ধু রাষ্ট্র আমাদের সহযোগিতা করতে চেয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, এবং আমরা সবসময় যুগের সাথে তাল মিলিয়ে সমস্ত বিশ্বব্যাপী প্রত্যেকের সহযোগিতা নিয়ে জঙ্গিবাদকে মোকাবেলা করতে চাই। এই ইচ্ছা, এই অভিপ্রায় আমাদের বড্ড পরিষ্কার। তবে সত্যিকার অর্থে এই জঙ্গিবাদকে যদি মোকাবেলা করে সফল হতে হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সমস্ত বিশ্বের বিভিন্ন জাতি, বিভিন্ন দেশের যে সহযোগিতা, সেগুলো কাজে লাগানোর পাশাপাশি যেটা করতে হবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। যেই পরিবর্তনটি হচ্ছে এই, যেটি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছিলেন, সেটা হচ্ছে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র তথা জাতিসত্তা পাব, আমরা গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারব, এবং এই সমাজের প্রতিটি প্রান্তরে প্রান্তরে ন্যায় বিচার প্রস্ফুটিত হবে। এই যে চারটি ভিত্তি, এই চারটি ভিত্তির সাথে আমার দেশের কোমলমতি ছেলেমেয়ে, বাংলা মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, স্কুল হোক বা মাদ্রাসা হোক, কলেজ বা বিশ্ববিদ্যালয়, তাদেরকে যখন আমরা এটা শেখাতে পারবো, তাদের ভিতরে জাগরণ যখন সৃষ্টি করতে পারবো, তখন এই ছেলেমেয়েরাই হবে আগামী দিনে জঙ্গিবাদের যে হাতছানি, সেই হাতছানিকে প্রত্যাখ্যান করার অগ্রণী ভূমিকা পালনকারী মানুষ। সুতরাং গোলা বারুদ, অস্ত্রশস্ত্র, গোয়েন্দা,
প্রশাসনিক সক্ষমতা, আন্তর্জাতিক সক্ষমতা, সহযোগিতা, পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন, এর মধ্যে দিয়ে আমরা যদি এগিয়ে যাই, যেটা নাদিম কাদের ভাই বললেন, আমরা 1971 সালে খালি হাতে যুদ্ধ করে স্বাধীনতা পেরেছি, এইবারও আমরা জঙ্গিবাদের সাথে জয়ী হব, প্রোভাইডেড আমাদের টার্মস অফ রেফারেন্স এবং ফোকাস গুলো ঐক্যের দরকার আছে। সবচেয়ে বড় কথা দেখেন, উই আর রিয়েলি ব্লেসড, আল্লাহ তাআলা অশেষ সহমত যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি শক্ত দৃঢ় নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে প্রবৃদ্ধি বলুন, অর্থনৈতিক উন্নতি বলুন, সামাজিক আর্থসামাজিক মুক্তি বলুন, সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই নেতৃত্বের উপরে আমরা যদি আস্থা রেখে এগোতে পারি, তাহলে আমি মনে করি যেই চেঞ্জগুলো প্রয়োজন, যেই যুদ্ধ করার শক্তি প্রয়োজন, সেটা আমাদের পক্ষে আনা সম্ভব। ধন্যবাদ, আমি আপনার কাছে আসছি। আমি একটা কথা আপনার প্রশ্নের আগে আমি একটা কথা বলতে চাই এটার সাথে, যে এই যে কিলিংগুলো হচ্ছে, আপনি দেখবেন যে কেন ফরেনারকে মারা হচ্ছে, এরা কারা? এরা ইনভেস্টর, এন্টারপ্রেনার্স, সো দ্যাট তাদেরকে ভয় দেখিয়ে দেশ থেকে বের, আমাদের অর্থনীতিকে ক্রিপল করার জন্য। হিন্দু সম্প্রদায়ের লোকদের মারা হচ্ছে, কেন মারা হচ্ছে? এটাতে কি ইসলাম এগিয়ে যাচ্ছে? ফরেনারদের মেরে ইসলাম এগিয়ে যাচ্ছে? বাট ভারতের সাথে বাংলাদেশের যে সহিষ্ণু সম্পর্ক, সেটা যেন একটা চিড় ধরে, কিন্তু আপনি দেখেছেন আমাদের নেত্রীর নেতৃত্বের জন্য কিন্তু ভারতও বলেছে যে আমরা বুঝতে পারি কারা কি করছে, আমরা সবসময় তোমার সাথে আছি। এবং একটা ছোট জিনিস একটা অ্যাড করে দিই, 1757 সালে আমরকানো নেয় নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের গল্প তো আমরা সবাই জানি, কিন্তু বাস্তবতা কি? এই দেশের শ্বেতাঙ্গ মানুষেরাই তো মাথায় সোলার টুপি দিয়ে এক চেস ভরা বিস্কি নিয়ে ভারতের কোনো এক মরুভূমির মাঝখানে বসে রেল লাইন বসানো শুরু করেছিল, এবং যতই বিদ্রোহ যতই বিপ্লবের সম্মুখীন হোক না কেন, তারা কিন্তু 190 বছর আমাদেরকে ছেড়ে যান নাই। তার মানে কি? সমস্ত পৃথিবীর কাছে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা যতক্ষণ ঠিক থাকবে, বাঙালির অদম্য স্পৃহা তাদের বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতক্ষণ সহযোগী হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের জঙ্গিবাদী ঘটনা ঘটানোর মধ্য দিয়ে জাপানের মতো একটি দেশ বা ইতালির মতো একটি দেশ অথবা অন্য কোনো উন্নত দেশ আমাদেরকে প্রত্যাখ্যান করবে বা পরিত্যাগ করে চলে আসবে, এই ধরনের বালকুল্য চিন্তা ভাবনা রাখা বোধ হয় ঠিক হবে। ধন্যবাদ। আমি আমার হাত 2 মিনিট সময় আছে, যেটা আমি বলছিলাম, আপনি দেখবেন যে এই ঘটনার পরে, গুলশানের ঘটনার পরে, সাধারণত ব্রিটেনের আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট আপনি দেখবেন যে নানান সতর্কতা দিয়েছে সেখানে, তাদের ব্রিটিশ যারা আছেন সেখানে এবং এইখান থেকে যারা যাবেন তাদেরকে নানানভাবে সতর্কতা দেওয়া হয়েছে, এবং বাংলা ব্রিটেনের পক্ষ থেকে নানান বিষয়ে ওনারা ইনফরমেশনগুলো নিয়েছেন। একটু আপনি যেহেতু এখানে আছেন আমাদের হাই কমিশনে, কূটনৈতিক যোগাযোগটা এই বিষয়গুলো নিয়ে আপনারা ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কি? প্রথমে বলি যে হাই কমিশন ইজ অলওয়েজ এনগেজড উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, এটা পার্ট অফ দি রেগুলার জব, এবং এই যে স্ট্যাটাসগুলো তারা দেয় একটু, এটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের যখনই ঘটনা ঘটে সেগুলো তারা চেঞ্জ করে থাকে, এটা কিন্তু একদম কন্টিনিউয়াস প্রসেস, শুধু বাংলাদেশের ব্যাপার না। কিন্তু আনফর্চুনেটলি আমি নিজে সাংবাদিক হয়ে একটা দিকে আমি সবসময় ডিসএগ্রি করি যে আমাদের সাংবাদিকতা এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, মানে কারো ওয়েবসাইটে বাংলাদেশের বিরুদ্ধে কিছু লিখলে সেটাকে ডাবল হেডলাইন ব্যানার হেডলাইন করা হয়। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ওয়াই মাই কলিগস ডু ইট। ব্রিটিশ সরকারের এবং আমেরিকান সরকারের ব্রাজিল সম্বন্ধে যে পোস্টিং, ওটা যদি আপনি পড়েন আপনি জীবনে ব্রাজিলে যাবেন না। আপনি আসতে যাও, আমি যখন ব্রাজিলে যাই আমি ওয়েবসাইট খুলে দেখলাম, ব্রাজিলে হোটেল থেকে বাইরে হওয়া যাবে না এমন এক। নাদিম ভাই খুব ভালো কথা বলেছেন যে আমাদের সাংবাদিকতার যে একটা অপসাংবাদিকতার, হ্যাঁ এটি আমার দেশ, এটা আসলে অন্য দেশ কি দিচ্ছে? যে আপনি ব্রিটেনের কোনো পত্রিকায় দেখতে পারেন যখন বাংলাদেশ থেকে বলা হয় যে যে এই দেশের ওই দেশের আমাদের নাগরিকদের তো সাবধানতার ব্যাপার আছে, অনেক ব্যাপার, কেউ ডাজ এনিবডি বদর অ্যাবাউট ইট? প্লাস ওনাদের নিজস্ব আইরিশ রিপাবলিকান আর্মি সিনফেনকে সামনে রেখে যখন সমস্ত ইংল্যান্ডে তাণ্ডব ছড়িয়ে বেড়াচ্ছিল, তখন কি ইংল্যান্ডের লোক আসা বন্ধ হয়ে গেছিল? তখন তো আমি এখানে পড়তাম, তখন কি এখানে লোকজন ব্যবসা করতে আসে নাই? এখনকার ব্রিটেনের যে অবস্থা, ইউ উইল নট সি দ্য রিফ্লেকশন অফ দ্য রিয়েল সিচুয়েশন ইন দ্য মিডিয়া হিয়ার। এন্ড সচেত অ্যাজ এ গভর্নমেন্ট, তার কাজ একটা ট্রাভেল অ্যালার্ট দেওয়া, এবং আপনি ট্রাভেল অ্যালার্টের যে সেকশনটা করেন তাহলে দেখবেন শুধু বাংলাদেশ না, পৃথিবীর এমন সব মানে বহুলভাবে যাওয়া গন্তব্যস্থলের নাম দেওয়া আছে, আপনি নিজে আশ্চর্যজনিত হবেন যে ব্যাপারটা কি। সেখানে তো ব্রিটেনের লোকরাই লক্ষ লক্ষ লোক যাচ্ছে বেড়াতে আপনার ট্যুরিজমের জন্য। সো দ্যাটস পুটিং দ্যাট অ্যাসাইড, আই থিঙ্ক আমাদের সব পজিটিভ জিনিসটাই ধারণ করা উচিত। আমি এই যে আমি ব্রিটিশ মিডিয়ার কথা আমার কলিগদের জন্য বলবো যে এই যে একটা হেডলেস সিচুয়েশনে আছে তারা,
কনজারভেটিভ লেবার দুইখানে কি সমস্যা, হু ইজ লিডিং দ্য কান্ট্রি, হু ইজ ডুইং এভরিথিং, কিন্তু কোন পত্রিকায় কোথাও বলছে না যে তাদের দেশ আজকে এত ক্রাইসিসে, দে আর সেইং এটা ইন্টারনাল ব্যাটল ইন দ্য কনজারভেটিভ লেবার পার্টি, উই মাস্ট লুক এট আওয়ার কান্ট্রি, উই মাস্ট লুক এট আওয়ার কান্ট্রি উইথ লাভ এন্ড ডেডিকেশন এন্ড প্যাট্রিয়টিজম। সর্বশেষ এক মিনিট সময় আছে আমার হাতে, আপনি একটু বলবেন যেটা রাশেক ভাই বলছিলেন যে আমাদের শিক্ষা সংস্কারের কথা উনি বলছিলেন, আপনি একজন বোদ্ধা হিসেবে আপনি কি একটু আমাদেরকে পরামর্শ দেবেন যে এই সংস্কারগুলো শিক্ষা সংস্কারের, কারণ এটাই হচ্ছে প্রধান কিন্তু বাংলা একটা দেশের শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু পুরো জাতিকে কিন্তু একদম মেরুদণ্ড সোজা করে দাঁড় করায়, এই সংস্কারটা কি হতে পারে বা কীভাবে এই সংস্কারটা আনা সম্ভব? এটা আমরা যখন ছাত্র রাজনীতি করেছি বা আমাদেরও আগে এগারো দফা আন্দোলন 1969 সালে বলেছি যে একমুখী শিক্ষা, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, একদিকে মূলধারা শিক্ষার সাথে পার্থক্য ইংরেজি ভিত্তিক শিক্ষা, বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই, আবার মাদ্রাসা শিক্ষার নামে যারা দরিদ্র ছিন্নমূল মানুষ তাদেরকে সেখানে করা হচ্ছে, এই এই যে ভিন্ন ভিন্ন ভাগের শিক্ষাটাকে এক ধারায় নিয়ে আসতে হবে, এবং সেই ধারারা যখন একটা স্কুল পার হয়ে যখন উচ্চতর শিক্ষা যাবে সেখানে ধর্ম নিয়েও শিক্ষা থাকবে, ইতিহাস নিয়ে থাকবে বা বিজ্ঞান নিয়ে থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম শিক্ষাটা আমাদের একমুখী হওয়া উচিত, এবং এই বিষয়ে বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এটা প্রয়োজনীয়তা অস্বীকার করছেন না সরকার, কিন্তু তারা খুব ধীরে এগোচ্ছেন আমার মনে হয়, আরেকটু গতিশীল দ্রুত যারা শিক্ষাবিদ আছেন, রাজনীতিবিদ আছেন, দেশের মানুষের আছে শিক্ষকদেরকে নিয়ে দ্রুতই এই সরকারের মেয়াদকালীন সময় এই বিষয়ে একটা উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনতার মঞ্চের বিশেষ অনুষ্ঠান। আমাদের সাথে আজকে আমাদের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ডক্টর মোস্তাক হুসাইন, এবং পাশে আছেন তরুণ রাজনীতিক যাদের হাতে আমরা আলোর দিশারি বলে থাকি আমরা, আমাদের যারা তরুণরা আসছেন বাংলাদেশের রাজনীতিতে, আমরা মনে করি তাদের হাত দিয়ে বাংলাদেশে রাজনীতির একটা শুদ্ধি অভিযান চলবে। রাশেক রহমান আছেন আমাদের সাথে, ছিলেন পুরো অনুষ্ঠানে। আরেকজন আছেন আমাদের অগ্রজ সাংবাদিক যার কাছ থেকে আমরা সাংবাদিকতার অনেক কিছু পাঠ নিয়েছি, নাদিম কাদির, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের বিশিষ্ট অতিথিদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, আমরা মনে করি যে এই কথাগুলো কার্যক্ষেত্রে পরিণত হয়ে এবং এগুলো কার্যকর হয়ে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি জনতার মঞ্চ অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।